যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদেরকে পৃষ্ঠপোষকতা করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় নারী অধিকার মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারে নারী বান্ধব কর্মসূচি দেখেন না, দেখেন না এদেশে নারীদের সাহসের সাথে এগিয়ে চলা। তারা তো নারীদের মানুষই মনে করেন না, চার দেয়ালে বন্দি রাখতে তারা নিজেরাই বিশ্বাসী। যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়াকে রুদ্ধ করে রাখতে চায় বিএনপি, তাদের পৃষ্ঠপোষক।